আজকে লেসন টু ব্যাম্বো ফ্লুট শুরু করছি। আজকে শুদ্ধ সুর নিয়ে কাজ শুরু হবে। তো প্রথমে চলুন আমরা মধ্য সপ্তক বা মিডিল অক্টেভ নিয়ে কাজ শুরু করি, বা যেটাকে আমরা মুদারা বলি। কারণ মধ্য সপ্তক নিয়ে কাজ করলে আমি আপার সপ্তক বা আপার উচ্চ সপ্তকেও যেতে পারবো এখান থেকে, আবার নিম্ন সপ্তকেও আসতে পারবো। ওই জন্য আমি মিডিল অক্টেভ দিয়ে শুরু করছি। দেখুন, উপরে এটাকে ধরুন বাঁশি, বাঁশি আমি ড্র করেছি। দেখুন উপরে প্রথমে সা সাউন্ড, আগের দিন আমি পা সাউন্ড বলেছি, পা যেটা জি সাউন্ড, এটা সবগুলো আটকে ধরে প্রডিউস হয়। সেটা দেখুন এইখানে আছে, সবগুলো আটকানো আছে, হোল, ছটা হোলের ছটা হোলই আটকানো আছে। এটা পা সাউন্ড হবে। সা সাউন্ড কী করে হবে, দেখুন সা সাউন্ড বাঁশিটা দেখুন এখানে আছে। সা সাউন্ড হবে লাস্টের তিনটে হোল যখন খোলা থাকবে এবং এই তিনটে হোল বন্ধ থাকবে। রে সাউন্ড, রে বা ডি সাউন্ড দুটো বন্ধ থাকবে তখন। এটা সি সাউন্ড, এটা ডি সাউন্ড, এটা ই সাউন্ড, এফ সাউন্ড, এটা জি সাউন্ড, এ সাউন্ড, বি, সি। আমি ইংলিশটাও লিখে দিলাম, সি সাউন্ড, সা তিনটে আটকানো থাকবে, তিনটে খোলা থাকবে। ডি সাউন্ড, রে, রে সাউন্ড দুটো বন্ধ থাকবে, সব খোলা থাকবে। ই সাউন্ড, গা, একটা হোল বন্ধ। এই মা দেখুন এফ, এটা এফ সাউন্ডটা, মা সাউন্ডটা কিন্তু এটার অর্ধেক খোলা থাকবে। দেখুন এই সাইডের অর্ধেকটা খোলা আছে আর অর্ধেকটা বন্ধ আছে, এটা মা বা এফ সাউন্ড। পা সাউন্ডটা দেখুন জি, সবগুলো আটকে রেখে। ধা, ধা সাউন্ড দেখুন বা এ সাউন্ড, এটা থাকবে লাস্টেরটা শুধু খোলা থাকবে, এগুলো বন্ধ থাকবে। বি সাউন্ড, বি বা নি, নি সাউন্ড দেখুন লাস্টের দুটো খোলা থাকবে, সব বন্ধ, বন্ধ করে দিয়েছি আমি। দেখুন এবার আপার সা, সা দেখুন সি, তিনটে বন্ধ। দেখুন এই সিটা আর এই সিটা ফলো করবেন, এখানেও তিনটে বন্ধ, এখানেও তিনটে বন্ধ, কারণ কি সা সাউন্ড এখানে রিপিট হচ্ছে। তাহলে আপার কেন, কারণ এই সা আমি যেভাবে মিডিল একটা সুর ফু দেব, মিডিল ফোর্স দিয়ে উইন্ড ব্লো করব, তার চেয়ে ডাবল সাউন্ড দিয়ে উইন্ড ব্লো করতে হবে। মানে কি সুরটা আস্তে আস্তে উপরের দিকে উঠবে, সা রে গা মা পা ধা নি সা, দেখুন উঠছে আস্তে আস্তে উপরের দিকে, এই যেন উপরে উঠে গেছে। এর আপার আপার অক্টেভ শুরু হচ্ছে এখান থেকে, ক্লিয়ার? এবার আমি বাঁশিতে দেখাচ্ছি কী করে হচ্ছে। তিনটে কোলা রেখে সা, তারপরে দুটো বন্ধ, এই দেখুন রে, আমি যেগুলো ড্র করেছি সেটা সেটার সাথে মিলিয়ে দেন, রে। এবার গা, মা, মা বলছি একটা, এটা হাফ খোলা রেখে, দেখুন হাফ খোলা আছে। এবার পা সবগুলো বন্ধ করে, ধা একটা খোলা রেখে, নি দুটো খোলা, সা আপার সা, আবার দেখা রে গা মা পা ধা নি সা। ক্লিয়ার হয়েছে? এবার এরপরে আপার এবং লোয়ার অক্টেভ দিয়ে লেসন হবে। এটা আপনি এক সপ্তাহ ধরে একদম এটাকে আপনি ইজি করে নেন, প্র্যাকটিস করে করে ইজি করে নেন, তারপরেরটা আবার দেবো। ধীরে ধীরে শিখলে জিনিসটা একদম আপনার একদম ফাইনাল, একদম পাকা হয়ে যাবে। ঠিক আছে, ধন্যবাদ।